Vishwadeb Chattopadhyay also sparkled his magic in music direction. In Megaphone, he also worked as a music director and also in many films, right, sir, if I'm not wrong. কোন কোন ছবি 12টা ফিল্মে উনি শুরু করেছিলেন ফিল্ম কর্পোরেশনে থাকার সময় প্রথমে আশা হরিকীর্তন তারপরে ওরকম পরপর ভাবে বলতে পারবো না কিন্তু রাইজ কায়দি দিল্লি তো ভাই হিন্দুস্তান হামারা আর ওদিকে তটিনীর বিচার অমর গীতি রিক্তা মুক্তি স্নান এই সমস্ত বইতে উনি শুরু করেছিলেন এখানে আর আর একটা বলে নেওয়া ভালো রিক্তা হলো একটা মাইলস্টোন আমাদের বাংলা সিনেমাতে কারণ ওই সিনেমাতে এবং ভারতীয় মুভিতেই প্রথম ওয়েস্টার্ন মিউজিক আর ইস্টার্ন মিউজিক পাঞ্চ করে বিশ্বদেব চট্টোপাধ্যায় ঢুকেছিলেন আর গানের নাম হলো আরও একটু সরে বসতে পারো এই হলো লাইন এখানে আপনার থেকে একটু জানতে চাইবো এখানে গানটা লিখেছিলেন তিনি তো প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন আর প্রেমেন্দ্র মিত্রকে দিয়ে উনি ওই ফিল্মে প্রথম বিশ্বদেব চট্টোপাধ্যায় জোর করে লিরিসিস্ট করে ঢোকালেন উনি বললেন যে না আমি কবিতা লিখি আমি গান লিখতে পারি না উনি বললেন না তুমি পারবে যাও সিকোয়েন্স বুঝে নাও তো উনি গান লিখে নিয়ে এসেছিলেন যে ওই বইটার মধ্যে প্রথম যে গানটা লিখেছিলেন সেটার লাইনটা আকাশরূপী হে মহাকাল নমো নমো তুমি আলো তুমি আধার নিবিড়তম এটা উনি আমাকে আবৃত্তি করে প্রেমের তো নিজে শুনিয়েছিলেন আর আরেকটা যেটা জানতে চাইবো যে মেগাফোনে সাথে হি ওয়াজ অ্যাসোসিয়েটেড ফর আ ভেরি লং পিরিয়ড অ্যান্ড হি ওয়াজ অলসো ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ কাজী নজরুল ইসলাম ওনার মেগাফোনের জার্নিটা যদি একটু সংক্ষেপে বলেন 1933-তে বিশ্বদেব চট্টোপাধ্যায় মেগাফোনে জয়েন করলেন অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর অ্যান্ড ট্রেনার আর সেটা কাজী নজরুল ইসলামই তাকে নিয়ে গেলেন যে ওখানে প্রয়োজন আছে আর উনি ওর গুণমুগ্ধ ছিলেন আর মেগাফোনে থাকাকালীন অনেক লোকে তার কাছে গান শিখেছে বেগম আক্তার নিজে শিখেছেন সেখানে যেমন নবারুণের আগে যে গানটা পাওয়া যায় সেটা আগের দিকে একটা উনি হিন্দি গান করেছিলেন সেটাতে বেগম আক্তার গিয়েছিলেন সেটা পরে নবারুণের আগে সেটা আবমরি বারিস উমরিয়া গানটা ছিল এছাড়া সে সময় যেমন কালোবালা দাসী ইত্যাদি ফুলনলিনী দাসী যাকে কালোবালা দাসী বলা ইত্যাদি এরা সবাই ওই সময় গান করতেন আর ওই সময় নাটক হতো তাকে পালা বলা হতো রেকর্ডে নাটক তার ড্রামা ডিরেক্টর ছিলেন আমাদের দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আর মিউজিক ডিরেক্টর ছিলেন বিশ্বদেব চট্টোপাধ্যায় খনা কর্ণার্জুন ইত্যাদি নলদময়ন্তী সব অনেক হিট করা পালার গান ছিল আর ওই সময় মেগাফোনে থাকাকালীন যতগুলো নজরুলের গান বেরিয়েছে তার প্রতিটাতে বিশ্বদেবের হস্তক্ষেপ আছে সো মেনি স্টোরিজ এন্ড সো লিটল টাইম যদি একটু বলেন গুলাম আলী খান সাহেবের রেকর্ডেরও একটা গল্প ছিল বড়ে গুলাম আলী খান সাহেব যখন কলকাতায় এসেছেন তখন ও এসেছিলেন কিন্তু বেগম আক্তারের সঙ্গে তার সঙ্গে উনি অ্যাকম্প্যানি করতেন অ্যাকম্প্যানির সঙ্গে উনি এসেছিলেন হ্যাঁ সারেঙ্গি অ্যাকম্প্যানি করতেন উনি হারমোনিয়ামও বাজাতেন দুটোই তো বেগম আক্তার উনি চেষ্টা করছিলেন যে গুলাম আলী খান সাহেব একজন এত বড় গাইয়ে এত ভালো ওর যদি একটা হয় কিন্তু উনি যখন ওই রেকর্ড করতে যাচ্ছেন তো রেকর্ড করতে গিয়ে উনি যে ভয়েসটা থ্রো করছেন সেই যুগে মাইক্রোফোন সিস্টেম নিচ্ছে না গালার ডিস্কটা নষ্ট হয়ে যাচ্ছে আর ওটা খুব কস্টলি ডিস্ক হতো মাদার ডিস্কটা তো তো তখন বেগম ওরা বলে যে না তাহলে হবে না তেমনি নাম নেই কোনো তো তখন নষ্ট হচ্ছে রেকর্ড তো বিজয়ন ঘোষ বললেন হবে না তো বেগম আক্তার লাস্ট চেষ্টা করলেন বাবার কাছে গিয়ে বাবা নিজের রুমের মধ্যে ছিলেন ওই এনজি রোডে যে ওদের অফিসটা আছে বলে ওস্তাদ আমি একজনকে পাঞ্জাব থেকে নিয়ে এসেছি উনি এরকম ভালো গান করেন তো ও বলছে হবে না তো উনি বললেন যে বিজয়ন ঘোষ বললেন যে না ও তো ভয়েস থ্রো করতে পারছেন না সেখানে টেকনিক্যাল প্রবলেম তো বলে আচ্ছা আমি গান শুনে দেখি আগে তো গান শুনলেন শুনে বলে এই তো খুব ভালো গান করেন সেটাতেই তো বলে আমি দেখিয়ে দেবো কী করে ভয়েস থ্রো করতে হয় তারপরে ওই যুগের মাইক্রোফোনে কীভাবে ভয়েসটা ফেলতে হবে সেটা বাবা দেখালেন এরপর গোলাম আলী খান সাহেব যখন করলেন করার পরে তো বেটার এলো কিন্তু স্যাটিসফ্যাক্টরি লেভেলে তখনও নয় তখন কী করা হবে তখন বাবা বললেন একটা প্রিন্ট আউট নিতে প্রিন্ট নিয়ে তারপরে ফের এখান থেকে আরেকটা বার করলে এর ভয়েসটা বেরিয়ে আসবে সেখান থেকে মাদার ডিস্কের প্রিন্ট সেটা থেকে বাকি সেটা তখন মাদার ডিস্ক হলো তো এইভাবে যখন হতে তখন যে গানটা এসে হাজির হলো তো সেইটাই গোলাম আলী খান সাহেব জীবনের প্রথম ডিস্ক তার একদিকে আছে মুলতানি খেয়াল হো সাহাব জামাল অন্যদিকে আছে মোরে নয়নে লাগে পিরু ঠুমরি তো উনি ওই রেকর্ড ওই একটা সাইন করে দিয়েছিলেন বিশ্বদেবকে তব
S.D.Burman, S.D.Burman ওনার তো ডিসাইপল ছিলেন, শিখেছেন ওনার কাছে। আমি জানতে চাইবো যে কিছু ছবিতে যখন মিউজিক ডিরেক্টর হিসেবে সঙ্গীতাচার্য কাজ করছেন, S.D.Burman আমি শুনেছি S.D.Burman কি কোনোটাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ওনার সাথে? অমরগতিতেই পাওয়া যাবে, অমরগতি লাস্ট ফিল্ম যেটা আছে ওটা পাওয়া যাবে, সেটার মধ্যে রেকর্ডেড। এছাড়া আরও করেছেন, কারণ ছায়া দেবী যখন আমাকে ইন্টারভিউ দিচ্ছেন তখন বললেন যে সচিনদেব বর্মণ তো তার অ্যাসিস্ট্যান্ট হিসাবেই কাজ করছিলেন, উনি বলেছেন সেটাই। আর অমরগতি লাস্ট, আর ছায়া দেবী বলছেন অনেক আগে কথাটাকে। তো তিন চারটে ফিল্মে করেছেন এরকম একটা মোটামুটি আমি শুনেছি, কিন্তু অন্য ইয়েগুলো ক্যাটালগুলো আমার কাছে আসেনি বলে ওরকম করে কন্ট্যাক্ট করতে পারছি না যে এই ফিল্মটা, কিন্তু অমরগতিটা পরিষ্কার দেখতে পাওয়া যায় আছে। তো আর S.D.Burman শুধু গান শেখেননি, ওর স্ত্রী মীরাদেব বর্মণও বাবার কাছে গান শিখেছেন, ওর ভাগ্নি বিভাসদেব বর্মণও গান শিখেছেন। হারমোনিয়াম প্লেইং ইজ অ্যানাদার গ্লোরিয়াস চ্যাপ্টার অফ বিশ্বদেব চট্টোপাধ্যায়। হিজ রেকর্ডস আই হ্যাভ হার্ড দ্যাট ইট হ্যাজ বিন প্রিজার্ভড ইন মিউজিয়ামস অফ লন্ডন, অ্যান্ড আই জাস্ট উইশ টু নো স্যার দ্যাট হাউ ডিড হি অ্যাচিভ দ্যাট কাইন্ড অফ প্লেইং স্টাইল? Was that a self-taught skill, or how did it come? I mean, in that amazing way, how did it come? Actually, এই ধরনের হারমোনিয়াম যারা যারাই বাজান এগুলো শেখানো যায় না, এগুলো গিফটেড হয়, শেখানো যায় না এটা। আর উনি হারমোনিয়াম বাজানোটা এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, আমাদের শ্রদ্ধেয় জ্ঞানপ্রকাশ হোস তাজবে মৌশিকের মধ্যে লিখেছেন যে উনি একটা নতুন ধারার প্রবর্তন করেন। সেটা কীরকম করে কিবোর্ডের ওপর যাবে, এটা যে একটা মির আশ কিছু হবার কথা নয়, টেম্পার স্কেলের একটা যন্ত্র, সেটা ওর বাজনা শুনলে মনে হবে না, মনে হবে যেন সবই আছে তার মধ্যে। উনি এমন করে ওটার মধ্যেও মির আসছে, এমন করে উনি আঙুলটাকে ফেলবেন মনে হবে সব বলে। অর্থাৎ গানের সঙ্গে বাজাবার জন্যে করতে গেলে যে জিনিস যেরকম হওয়া দরকার সেটা উনি একটা ধারা তৈরি করেছিলেন, এটা জ্ঞানপ্রকাশ ঘোষ বললেন, যেটা আগে আর যারা বাজাচ্ছিলেন তাদের সঙ্গে কোনো মিল নেই। এটাই আপনি যেটা বলছিলেন যে ওনার রেকর্ডসগুলো শুনলে বোঝা যায়, রেকর্ড তো দুটো আছে, ওরা জোর করেই ওরা করেছিল যে আপনি এত ভালো বাজাচ্ছেন এটা রেকর্ড করুন মেগাফোন থেকে, একটা তো কাফি মিশ্র আছে একটা ভৈরবী মিশ্র আছে সেটাতে। তো আর কতটা ভালো বোঝা যাবে আমি বলতে চাইছি, নবারুণের আগে যে গানটা আছে ওটারই প্যাটার্নটা তুলে নিয়ে কিন্তু তার একটা আছে, তো দেখা যাবে উনি যদি গানের সঙ্গে যখন করছেন তখন আগে যখন ওটাকে বাজাচ্ছেন সোলো তো ফের কেমন হয়ে যাচ্ছে স্ট্রোকগুলো। One thing I was thinking about, that Biswadeb Chattopadhyay is a world-known musician, a renowned guru of many, and how did your journey started with him? Amar maer khub ichcha chilo ami gaan gai, to maa ekdin baba ke giye bolen je o gaan shikhte jao, tumi oke shekhacho na keno nijer talar ghore te, to baba bolen je ke babu gaan shikhbe pathiye dao। তো আমি নিচের ঘরে চলে গেলাম সন্ধ্যের সময়, তো গিয়ে বললো বাবু তুমি গান শিখবে বসো, তো আমি বসলাম। তো বসে উনি একটা ঝাঁপ তালের উপরে আমাকে গান দিলেন, একটা বন্দিশ দিয়ে ফার্স্ট লেসন। এটা হলো ঝাঁপ তাল রূপক, এগুলো লোকের এই রিদমগুলো নিতে অসুবিধে হয়, বিটসগুলো হয়তো চেক করছিলেন হবে। বাগেশ্রী বাহারের উপরে বন্দিশটা আমি তুললাম, বাগেশ্রী বাহার ফার্স্ট লেসন মানে হ্যাঁ বন্দিশটা দিলেন আর কি। পরদিন সকালে বাকায়দা গান শুরু হলো, সেটা বিলম্বিত দিয়ে, দেশি টরি বলা হয় আসলে দেশি রাগটা, একটা সময় এই নামই এটা চালু ছিল। গান শুরু হলো আর দুলাল চক্রবর্তী এলেন তবলা বাজাবার জন্যে, লিলি চক্রবর্তীর দাদা উনি দুলাল চক্রবর্তী, বাবার সঙ্গে অনেক ফাংশানে বাজিয়েছেন, খুব ডিস্টিংক্ট ঠেকা দিতেন। তো দুলালদা এসে একতাল বিলম্বিতে আমাকে ঠেকাটা দেখিয়ে দিলেন যে কী হবে, ঠেকাটা বাজবে সেখানটাতে। বাবা নিজে একতাল বিলম্বিতে গাইতেন না, উনি তিন তালে গান গাইতেন, একটু সেতার খানির মতন চালে গাইতেন। তো যাই হোক, আমাকে শেখালেন ওটা, বন্দিশ লিখে দিলেন না। আর সবচেয়ে বড় কথা যে এই রাগটা কোন স্বরের ওপর দিয়ে যায় না যায় কোনো কিছুই বললেন না। আর হারমোনিয়ামটা আমার হাতে, আমি আর কয়েকদিন মাত্র সবে হারমোনিয়ামটাকে বুঝেছি সেটাই। এবার আমার কাজ হলো উনি গান করতে থাকবেন, সেটা আমাকে রিড বাজিয়ে নোটগুলোকে বুঝে নিতে হবে কেমন করে যাচ্ছে, তবলাটা খেয়াল রাখতে হবে, মুখড়াটাও দিতে হবে, ওটা মিস করা যাবে না। প্রথম ক্লাস এবং একদিনেতেই আমার সব ভয় কেটে গেল। আর একটা বলতেন, সেটা হলো মনের আলো জ্বালো, সুর আপনার থেকে আসবে,
এই একই কথা কানন দেবীও তার একটা ইন্টারভিউর মধ্যে বলেছেন, নদীপ প্রদীপ জাল, অর্থাৎ বিশ্বদেব এই কথাটা পরবর্তীকালে বলছেন তা না, উনি জোয়ান বয়সেও বলতেন এটা, আর গান করতে 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 উনি গান করতে লেগে যেতেন। তো সেটার জন্যে বলরামদে স্ট্রিটের বাড়ির ওখানে আমরা আমরা যেটা শুনেছি আমার জন্মের আগে, তো ওর পাড়াতে পুরো গাড়ির লাইন লেগে যেত, কারণ উনি গান শেখাতে শেখাতে গান করতে থাকবেন সেটা শোনবার জন্যে। আর একটা বলে নিই, সেটা হলো এই ঘরেতে পণ্ডিচেরি থেকে ফিরে আসার পরে বিশ্বদেব যখন এই ঘরেতে গান শেখান, তখন এই যেরকম সার্সিগুলো আছে ওদিকও সার্সি খোলাতে, নচিকেতা ঘোষ যিনি সুরকার উনি ওখানটায় মাথা দিয়ে উনি গান শুনতেন। আর একজন ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর একজন ধনঞ্জয় ভট্টাচার্য, তিনজনের ধনঞ্জয় ভট্টাচার্য তিনজনের একে রাওয়ালের রেগুলার একটা আশা ছিল। মানে এখানে এসে দাঁড়িয়ে বাইরে থেকে বা ভেতর থেকে মানে এসে দাঁড়িয়ে থাকছেন শুধু বিশ্বদেব চট্টোপাধ্যায় গান শুনবেন? আর মাঝে মাঝে ওই নচিকেতা ঘোষ শুনে সিগারেট খেতেন, মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে গিয়ে এখানে সিগারেট খেতেন, আবার বেরিয়ে আসতেন। আর সেই যুগে তো শ্যাম্পুর যুগ ছিল না, সবাই তেলই মাখত। তো ও আমার দাদা টাদারা বলে সার্সিতে যে কাঠের ওপরে নচিকেতা ঘোষ যে মাথা যেখানে রাখতেন সেটা তেলের একটা দাগ ছড়িয়েছিল। এটাই মানে যেরকম শিল্পী ছিলেন শ্রোতাও সেরকম ছিলেন, মানে প্রাণ ভরে কোথা থেকে এসে ওখানে দাঁড়িয়ে আলাদা যুগ ছিল। একটা ছোট্ট করে জিনিস এই লোভ হচ্ছে একটু জানতে, শঙ্কর আর নী সেখানে ওনার একটা অনবদ্য গল্প আছে, সেটা ছোট করে উনি শেখাচ্ছেন। আর রবীন চট্টোপাধ্যায়ের ভাই ভাই বিমল চট্টোপাধ্যায় শিখছেন। তো বিমল কাকা তো উনি বললেন যে না, শঙ্করানীটা তোমার হচ্ছে না, বেহাগের মতন হয়ে যাচ্ছে। কিন্তু কী করে ওটা শঙ্করানী হবে সেটা উনি বললেন না, উনি বললেন যে আমার ওই রেডিওতে গান আছে, তখন গাস্টিং প্লেসে ছিল, লাইভ ব্রডকাস্টিং হতো, তুমি ওখানে চলে এসো। বলে আমি চলে গেছি, গান হয়ে গেল, উনি বেরোলেন, বেরিয়ে বললেন যে শচীন কর্তার বাড়িতে যাব। তো উনি বালিগঞ্জে থাকতেন। তো বিমল কাকা বললেন যে লোকে কী ভাববে, এবার ট্রাম বাস কিছু একটা ধরবেন ওখান থেকে। তো তা না, উনি গড়ের মাঠে নেমে পড়লেন, নেমে ক্রস কান্ট্রি করে উনি চলে যাবেন। তো আমাকে বললেন, বিমল একটু ওই মুড়ি একটু দেখো তো কোথায়। তো বললো ওই আটনার আনো। তো ওনা বললেন যে ওনার টাকা সম্পর্কে কোনো ধারণাই নেই, কোন জিনিস কী টাকায় পাওয়া যায়। সেই যুগে আটানার মুড়ি দেবার মতন ঠোঁয়া কোনো মুড়িওয়ালার কাছে থাকত সেটাতে। তো আমি তাও চার আনার মুড়ি নিলাম, দুটো বড় ঠোঁয়া হলো, সেটা নিয়ে ওর কাছে এলাম। উনি ওই মুড়ি এরকম খাচ্ছেন আর যেতে যেতে গুনগুন করতে করতে যাচ্ছেন, ওই শঙ্করের নিয়ে আর আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছেন। অর্থাৎ এটাই হলো ব্যাপার, মুখে বলবেন না যে উনি দেখাচ্ছেন, সেটাই হলো ইশারায় বুঝে নিতে হবে উনিটাই দেখাচ্ছেন। তাই বলছে ও তাহলে এটা আমার তালিম হচ্ছে এখন শঙ্করান্নি এর। গুজবাম্প গুজবাম্প।